সামনে লোকসভা ভোট, তার পরিপ্রেক্ষিতে পশ্চিম বর্ধমানে কাকচা শিবপুরে আনুষ্ঠানিকভাবে 5 কোটি টাকা ব্যয়ে 3টি অঞ্চলের উন্নয়নমূলক কাজের শিলান্যাস হল। বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, এই কাজ 2-1 দিনের মধ্যে শুরু হবে, আস্থার শিলান্যাস হল। পশ্চিম বর্ধমান থেকে সনাতন ঘরের রিপোর্ট, কলকাতা। গোটা দুর্গাপুর মহকুমাকে আরো অনেক অলোক মাঝি মহাশয় ওনাকে আমরা পেয়েছি, আমরা বরণ করেছি, বরণ করে বন্দিত করেছি নিজেদের। যে মানুষটি আমাদের সঙ্গে সতত থাকেন, বারবার বিশ্বাস করিয়ে দেন সকলের মনে, সকলের প্রাণে। আজকের যে কিসের কিসের উদ্বোধন গুলো হলো, উদ্বোধন ওই তো আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কতগুলো প্রায় 5 কোটি টাকা ব্যয় করে আরশা ব্লকে যে সমস্ত কাজকর্ম করেছে সেটার খতিয়ান ইতিমধ্যেই হচ্ছে যে ওই ডিসপ্লে করা হয়েছে, বলছে এই কাজগুলো আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এবং এইগুলো ছিল দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি এবং প্রত্যাশা, সেটা আজকে পূরণ হলো। স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষের কাছে এটা অত্যন্ত আনন্দের এবং মানে গর্বের। আমরা সকলেই চাই যে দুর্গাপুর এগিয়ে চলবে, সেই এগিয়ে যাওয়ার প্রশ্নে দুর্গাপুরকে ঢেলে সাজানোর জন্যে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। এর পাশাপাশি জেলা পরিষদ আছে, পশ্চিমাঞ্চল পর্ষদ আছে, পঞ্চায়েত আছে, এরাও যেরকম কাজ করছে পাশাপাশি এই আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিও হচ্ছে কাজ করছে। সব মিলিয়ে উন্নয়নের একটা কর্মযজ্ঞ চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হচ্ছে যে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই কাজগুলো কতদিনের মধ্যে শুরু হবে? এগুলো আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, কাল পরশু থেকে শুরু হয়ে। যদি এখনও আমাদের কলমের দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।